চীনে দ্বিপাক্ষিক সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যে তিন দিনের কার্যক্রমের বিস্তারিত দেশবাসীর সামনে তুলে ধরেন সরকার প্রধান। এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে ২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। চীন সফর থেকে দেশ কিছু পায়নি, এমন প্রশ্ন যারা তুলছেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন রাখেন শেখ হাসিনা। চীনে গেলাম বলে কিছুই দেয় নাই, তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বাঁচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা, এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না, তাদের প্রতি করুণাই হয় আমার। এক প্রশ্নের জবাবে জানান, তিস্তা নিয়ে চীনের আগ্রহ থাকলেও নানা বিবেচনায় ভারতের প্রস্তাবকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। কোটা আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী, জানান আদালতের রায় হওয়ার পর নির্বাহী বিভাগের কিছু করার নেই। আন্দোলনকারীদের কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে, সাফ জানিয়ে দেন মুক্তিযোদ্ধাদের অবদান গুরুত্ব পাবে সব ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না, এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করেছে, আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন, আজকে গলাবারে কথা বলতে পারছে, নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। পিএসসির প্রশ্ন ফাঁস প্রসঙ্গে সরকার প্রধানের জবাব, সুবিধাভোগীদের ছাড় নয়। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমক হবে, আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, নেব না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ফের ঘোষণা দেন প্রধানমন্ত্রী, বলেন অপরাধীদের ধরার সময় আপন পর দেখা হবে না। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে হন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা, তো কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি, আমি সেটা করে ছাড়বো। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যারা গণতন্ত্রের কথা বলে এবং নিজেদের সভ্য দেশ দাবি করে, সেখানে এমন ঘটনা কিভাবে ঘটে? আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে, অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত, তো অনবরতই খাচ্ছি, তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা। স্বপ্নিল শাহরিয়ার, শিশির, চ্যানেল 24, ঢাকা। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী, রপ্তানিকারকদের উৎসাহ, বিদেশি মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য দেয়া হয় জাতীয় রপ্তানি ট্রফি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের আয়োজন ছিল 2021-22 অর্থ বছরের জন্য। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021-22 অর্থ বছরে পণ্য ও সেবা খাতে অবদানের জন্য 77 রপ্তানিকারককে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন সরকার প্রধান। সর্বাধিক বিদেশি মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পায় হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। আমরা সম্মিলিতভাবে রপ্তানির এই অগ্রগতি ধরে রেখে রপ্তানির আয় অচিরেই 100 বিলিয়নের ঘরে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা জানান, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নই সরকারের লক্ষ্য, ব্যবসায়ীদের প্রতি তার তাগিদ পণ্য বহুমুখীকরণে কাজ করার। এখনকার কূটনীতিটা হচ্ছে এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। নিয়মিত বাজারের পাশাপাশি পণ্য রপ্তানির নতুন গন্তব্য খুঁজে বের করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্রের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই, উপরে তারা ফিটফাট কিন্তু ভিতরে যে কি যারা থাকে তারা জানে, তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। অর্থনৈতিক অগ্রগতির যাত্রাপথে রপ্তানিকারকদের সহযোগিতা চান সরকার প্রধান শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার মূল্যবান। সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিতে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা, বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও এদিন গণপদযাত্রা করেন তারা। সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা, একে একে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাথে যদি প্রহসন করা হয়, আমাদেরকে যদি বাধা দেওয়া হয়, আমাদের আমরা কিন্তু লড়াই বাঁধতে বাধ্য থাকি। এটা গণমানুষের সমর্থন পাচ্ছে এবং শিক্ষার্থীরা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসেবে গ্রহণ করতেছে। পরে শুরু হয় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা, শাহবাগ ঘুরে প্রেস ক্লাব মোড়ে পুলিশি বাধার মুখে জনস্রোত হয় সচিবালয়মুখী। বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন জিরো পয়েন্টে। যদিও গণপদযাত্রা থেমে যায়নি এখানেই, ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা অবরোধ করে গুলিস্থানও। পরে শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দেন রাষ্ট্রপতির কাছে। যত বাধা আসছে, আন্দোলনের মাত্রা, তীব্রতা, ছাত্রদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এই গণজোয়ার প্রমাণ করে ছাত্র সমাজকে কোনো হামলা দিয়ে, মামলা দিয়ে তাদের যুক্তি আর দাবি থেকে দূরে সরতে পারবে না। এই আন্দোলনটা আরও সুসংগঠিত হচ্ছে, এই আন্দোলনটা কোনোভাবেই বৃথা যেতে পারে না। ফিরে এসে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেন তারা। মাননীয় রাষ্ট্রপতি, রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনধর্ম কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক। দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান কোটা সংস্কার আন্দোলনকারীরা। জুমাতুল বিদা, চ্যানেল ২৪, ঢাকা। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকিম ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউরের প্রথম স্ত্রী, আপত্তিকর বক্তব্যে বারবার আলোচনায় তিনি। গেল বছর মে মাসে এক অনুষ্ঠানে সাংবাদিক ও আইনজীবীদের সস্তা বলেন লায়লা কানিজ লাকিম। সারা বিশ্বে উকিল আর সাংবাদিক অনেক সস্তায় পাওয়া যায়। চলতি মাসে সাংবাদিকদের নিয়ে ফের আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসেন মতিউরের স্ত্রী। সপ্তাহ ব্যবধানে সংবাদ সম্মেলন করে সেই বক্তব্য অস্বীকার করেন রায়পুরার চেয়ারম্যান। কেবা কাহারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন যে আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এরকম কথা বলি নাই। তার এক এক সময়ে এক এক বক্তব্য নিয়ে স্থানীয়রা বলছেন রাজনৈতিক ক্যারিয়ার সহ অস্তিত্ব বাঁচাতে ক্ষণে ক্ষণে নিজের অবস্থান পাল্টাচ্ছেন তিনি। আত্মরক্ষার জন্য তারা নানান রকম অবস্থানে যাবে, কথা বলবে, রাজনৈতিক নেতাদের উপরে দোষারোপ করবে, রাজনৈতিক নেতারাও কিন্তু তাদের দায় এড়াতে পারবে না। যখনই উনি বিপদে পড়ছে তখনই এই কথা বলে আবার এর দুই থেকে তিন দিন পরে বলতেছে না আমি সাংবাদিক এরকম কোনো কথা বলিনি। লায়লা কানিজ লাকি ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের সহযোগী অধ্যাপক। সেই সময়ে নিজ এলাকায় প্রায় দেড় একর জমিতে গড়ে তোলেন পার্ক ও ইকো রিসোর্ট। ২০২৩ সালে চাকরি ছেড়ে উপনির্বাচনের প্রার্থী হন, পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন চেয়ারম্যান। তার হাজব্যান্ড ডক্টর মতিউর যেখানে হাত দিছে সেখানে মনে হয় যে সোনা পোলাইছে আর কি। তো তার আত্মীয় স্বজন যেখানে আছে সব জায়গায় তো বড় বড় সম্পদের পাহাড়। ছাগলকাণ্ডের পর সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজের প্রশ্নবিদ্ধ অঢেল অর্থের খোঁজ মিলেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। Take a look at what happened. একবার নয়, দুবার নয়, সাতবারেরও বেশি গুলির শব্দ শোনা যায় ট্রাম্পের নির্বাচনী সভায়। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় কয়েক মুহূর্ত যেন থমকে যায় আতঙ্কিত সমর্থকদের আর্তচিৎকারে।
আত্মরক্ষায় বক্তব্য থামিয়ে বসে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, উঠে দাঁড়ান খানিক বাদেই। সে সময় রক্ত ঝরতে দেখা যায় কান ও গাল থেকে, তবে ভীত না হয়ে হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করেন, ফাইট ফাইট ফাইট। এরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ঘিরে ধরেন ট্রাম্পকে, দ্রুত সরিয়ে নেন ঘটনাস্থল থেকে। রিপাবলিকান দলীয় বিবৃতিতে জানানো হয়, আহত হলেও শঙ্কামুক্ত ট্রাম্প। তবে হামলায় প্রাণ গেছে দর্শক সারিতে থাকা এক সমর্থকের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলেই নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন হামলাকারী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টায় বাটলার শহরে সবে বক্তব্য শুরু করেছিলেন ট্রাম্প। ছয় মিনিটের মাথায় তার কানের উপরের অংশে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, 148 গজ দূরের একটি ভবনের ছাদে রাইফেল হাতে এক যুবককে দেখতে পেয়েছেন তারা। আমি এক যুবককে দেখেছিলাম এক ছাদ থেকে অন্য ছাদে যাচ্ছে। আমি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই, কিন্তু তারা তড়িৎ পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দা বাহিনী FBI ও পেনসিলভেনিয়া পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর বয়স 20 বছর। তখন বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও পরে FBI জানায় তার নাম থমাস ম্যাথু ক্রুকস, থাকতেন পেনসিলভেনিয়ার বেথেল পার্কে। ঘণ্টাখানেক বাদে হাসপাতাল থেকে ছাড়া পান ট্রাম্প। নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ধন্যবাদ দেন সিক্রেট সার্ভিসকে। জানান, বুলেটে জখম হয়েছে তার কান, তবে ভালো আছেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ W. বুশ, বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিশ্বনেতারা। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। There's no place in America for this kind of violence. যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের একাট্টা হয়ে কাজ করতে হবে। আমরা এরকম ঘৃণ্য ঘটনা বারবার হতে দিতে পারি না। And so I want to thank the Secret Service and all the agencies. I say five, five. I saw him. ট্রাম্প সমর্থকরা তো আছেনই, নিজ দলে তার বিপক্ষের নেতারাও একজোট হয়ে কথা বলছেন। হামলার জন্য বাইডেন ও ডেমোক্র্যাট নেতাদের দায়ী করেছেন রিপাবলিকানরা, যার মধ্যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও রিপাবলিকান প্রার্থী মার্জরি টাইলার গ্রিন অন্যতম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক হত্যাকাণ্ড নতুন কিছু নয়। 200 বছরে আততায়ীর গুলিতে প্রাণ গেছে 4 জন প্রেসিডেন্টের। 1865 সালে থিয়েটারে নাটক দেখার সময় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে গুলি করে হত্যা করে আততায়ী, যদিও দেশটির গৃহযুদ্ধ থামাতে ব্যাপক ভূমিকা রাখেন লিঙ্কন। 1881 সালে একই পরিণতির শিকার হন আরেক প্রেসিডেন্ট জেমস গ্যারফিল্ড। 1901 সালে আততায়ীর গুলিতে প্রাণ যায় প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলির। আর 1963 সালে যুক্তরাষ্ট্রের অল টাইম ফেভারিট রাষ্ট্রপ্রধান জন এফ কেনেডিও হত্যাকাণ্ডের শিকার হন। হুটখোলা গাড়িতে অভিবাদন নেওয়ার সময় গুলি করা হয় তাকে। তবে কপাল জোরে বেঁচে যান অন্য 6 প্রেসিডেন্ট। 1835 সালে অ্যান্ড্রু জ্যাকসনকে গুলি করে হত্যার চেষ্টা করে এক বন্দুকধারী, কিন্তু নিশানা ভুল হওয়ায় বেঁচে যান তিনি। উল্টো বেদ দিয়ে হামলাকারীকে পেটান জ্যাকসন। 1950 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে খুন করার চেষ্টা করে পুয়ের্তোরিকোর এক বাসিন্দা, তবে তা ব্যর্থ হয়। 1975 সালে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে 2 বার হত্যার চেষ্টা করলেও একবারও সফল হননি আততায়ী। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দিকে ছোড়া হয় 6টি গুলি। গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। 2005 সালে জর্জিয়ায় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ W. বুশের দিকে গ্রেনেড ছুড়ে মারে আরেক আততায়ী, কিন্তু বিস্ফোরণ না হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। আর 2011 সালে প্রেসিডেন্ট ওবামাকে হত্যা করতে হোয়াইট হাউসে গুলি ছোড়ে আইডাহোর এক বাসিন্দা। ফের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের সময় প্রাণঘাতী হামলার শিকার হন 2 সাবেক প্রেসিডেন্ট। 1912 সালে নির্বাচনী প্রচারণায় থিওডর রুজভেল্টের দিকে গুলি ছোড়ে আততায়ীরা। 4 বছর পর ছুরি দিয়ে হত্যার চেষ্টা করা হয় তাকে। সর্বশেষ এই হামলার শিকার হলেন ডোনাল্ড ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। খুচরা বাজারে জালিয়াতিটা বেশি হয় পাইকারি বাজার থেকে। এ দোকানদাররা নিছে দোকানদার করে ফিডালে তখন ঠিক হইব। এমন লাগে হনে আত্মহত্যা করতে মন চাইতেছে।
নিত্যপণ্যের চড়া দামের চাপে ক্রেতার অস্বস্তি রূপ নিয়েছে ক্ষোভ আর ধিক্কারে। বাজারে পণ্যের চাহিদার কমতি নেই, প্রায় সব পণ্যের যোগান থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। কিন্তু কেন সে প্রশ্নের যেন কোনো উত্তর নেই। তাই তো সপ্তাহ ব্যবধানে 30 টাকা আর বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে কেজিতে পেঁয়াজের দর ঠেকেছে 120 টাকায়। একটা মার্জিন ছিল, এখন আর মার্জিন নাই, যে যেভাবে বাড়তেছে রাখতেছে। এই আগে তো মানুষ আসছিল, এখন তো আর মানুষ নাই, এখন তো সব অমানুষ হয়ে গেছে। বছরের শুরুতে যে আলুতে স্বস্তি খুঁজেছিল সাধারণ মানুষ, বছরের মাঝামাঝি তার দাম এক প্রকার গলার কাটা। গত বছরের একই সময়ের তুলনায় কেজিতে বাড়তি অন্তত 20 টাকা। তথ্য বলছে চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত, উদ্বৃত্ত থাকার পরেও 1 কেজি মাঝারি মানের চালের চেয়ে এখন আলুর দাম বেশি। সরকার পুরোপুরি ব্যর্থ এখানে, কারণ বাজার নিয়ন্ত্রণ না করতে পারলে সাধারণ মানুষ কি করে চলবে বলেন? আলু 60 টাকা বিক্রি করতেছি আমরা, তারপর আমাদের লাভ নাই, এখন অনেক দাম বেশি কেনা লাগে। কাঁচা বাজারে ঝাঁজ কমছে না কাঁচা মরিচেও। মোহাম্মদপুরে টাউন হল বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে 300 টাকার উপরে। বেগুনের কেজি 120, করলা 150 আর টমেটো ছাড়িয়েছে 200-র ঘর। প্রচুর দাম জিনিসপত্রের, সাধারণ মানুষ পুরোপুরি নাজেহাল, কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ। সৎভাবে টাকা উপাসে ইনকাম করে সৎভাবে খাওয়াটা কষ্টকর, কিন্তু কিছু তো করার নাই। দুর্নীতি দুনিয়া দূরে বইরে গেছে, দুর্নীতিবাজরা সরকারি চাকরিজীবীরা, আর আমরা মরতেছি। উচ্চ মূল্যস্ফীতিতে ব্যয় হচ্ছে সাধারণের আয়ের একটি বড় অংশ। গেল অর্থ বছরে মূল্যস্ফীতি 13 বছরের মধ্যে রেকর্ড 9.73%, আর খাদ্যে যা 10.5-এর উপরে। মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। জ্বালানির অভাবে এভাবেই অলস পড়ে আছে দামি দামি সব যন্ত্রপাতি। ঢাকার অদূরে নরসিংদীর এই চায়না বাংলা সিরামিক্সে এমন অবস্থা গেল মাস দেড়েক ধরে। সংশ্লিষ্টদের মতে এই কারখানায় 15 PSI চাপে গ্যাস পাওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ই তা থাকছে 5-এর নিচে, ফলে উৎপাদন নেমেছে শূন্যের কোটায়। শুধু তাই নয়, প্রয়োজনীয় জ্বালানির যোগান না থাকায় নষ্ট হচ্ছে কাঁচামালও। এই কারখানায় 4 বছর ধরে কাজ করছেন ভারতীয় নাগরিক প্রমোদ চন্দ্র শর্মা। তার অভিজ্ঞতা হলো বর্তমান সময়ের মতো সংকট হয়নি এর আগে। জানান, কেবল গ্যাসের অভাবে কারখানাগুলোর উৎপাদন নেমেছে 1/3। লাস্ট 2 মান্থ সিচুয়েশন ইজ ভেরি হরিবল সিচুয়েশন, উই ক্যান নট কন্টিনিউ, উই ক্যান নট প্রোডিউস এ 2 আওয়ার প্রোডাকশন ইন এ ডে, ইফ লাইক দ্যাট উই ক্যান নট সার্ভাইভ ইন দিস সিচুয়েশন, অ্যান্ড অলসো উই ক্যান নট ফুলফিল আপ আওয়ার রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার্স। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BSME-র তথ্য বলছে দেশে মোট কারখানা রয়েছে 70টি, যাতে বিনিয়োগ ছাড়িয়েছে 17,000 কোটি টাকা, কিন্তু গ্যাস সংকটে অচল হয়ে পড়েছে অন্তত 30টি। এছাড়া বিকল্প জ্বালানি ব্যবহারেও ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। এই খাতের ব্যবসায়ীদের মতে এসব কারণে দৈনিক ক্ষতি হচ্ছে অন্তত 20 কোটি টাকা। প্রতিদিন আমাদের যে বর্তমানে যে পরিমাণ লস হচ্ছে, এই লসের পরিমাপ করা এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ যেহেতু ফ্যাক্টরি বন্ধ, হ্যাঁ, তাহলে আমাদের সবই তো লস। যদি গ্যাস যদি স্বাভাবিক না হয় তো এই শিল্পটা কিন্তু একদম কিন্তু বেনিশ হয়ে যাবে। এখন আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎও নিরবিচ্ছিন্ন সর্ব এবং কোয়ালিটি বিদ্যুৎ পাচ্ছি না, এবং প্রোডাকশন ব্যাহত হচ্ছে গ্যাসের অভাবে, LC করতে পারছি না বলে, তারপরে ব্যাংকের সুদের যদি আমরা ঋণ শোধ না করতে পারি তাহলে আমরা ক্লাসিফাই হয়ে যাব। ঘূর্ণিঝড় রেমালে একটি LNG সরবরাহকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমে যায় গ্যাসের যোগান। গেল 3 মাসের তীব্র গ্যাস সংকটে এভাবেই চলতে চলতে হঠাৎ থমকে যায় সিরামিক্সের এসব কারখানাগুলোর কার্যক্রম। খাত সংশ্লিষ্টরা বলছেন যদি এভাবে সামনের দিনগুলোতে চলতে থাকে তাহলে একেবারেই মুখ থুবড়ে পড়বে সম্ভাবনাময় খাতটি। তাই দাবি করেছেন দ্রুতই গ্যাস সংকট সমাধানের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, নরসিংদী। A report from the US Commerce Department out Thursday. মহামারীর পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি আর ব্যাংক সুদের চাপ স্বস্তিতে থাকতে দেয়নি কেন্দ্রীয় ব্যাংকগুলোকে। এরপরও সুদের হার কমার এক ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পণ্যের সরবরাহ সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এবং ট্রাম্পের দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের মসনদে ফেরার সম্ভাবনায় হাসি ফিকে হয়ে যাবার আভাস পাওয়া যাচ্ছে। নজর এখন যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে।
ক্ষমতায় আসলে আয়করের পরিবর্তে সবপণ্যে 10% আমদানি শুল্ক আরোপের প্রতিশ্রুতি তার। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস, এই পদক্ষেপে রপ্তানিকারক দেশগুলো তো বটেই, মূল্যস্ফীতির প্রভাব যোগ হবে বিশ্ব অর্থনীতিতে। সেই সাথে চীনা পণ্যে 60% অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের। পাল্টা জবাবে চীন পদক্ষেপ নিলে আরও বাড়বে আমদানি খরচ। অন্যদিকে বিশ্বব্যাংকের তথ্য মতে, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ার প্রভাবে বিশ্বব্যাপী পণ্যমূল্য ঊর্ধ্বমুখী। সাথে যুদ্ধ, মহামারী বা পণ্য সংকট মোকাবেলায় রাজনীতিবিদদের ঋণপ্রীতি তো রয়েছেই। আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যা যে কোনো সময় অপ্রত্যাশিত জটিলতা তৈরি করবে। সরবরাহ সংকট কেন্দ্রীয় ব্যাংকের নাক গলানোর বিষয় না হলেও বাস্তবতায় মূল্যস্ফীতি ও সুদহার বৃদ্ধি দুটোই সরবরাহ সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাত্ত্বিক কথার ভিড়ে বাস্তবতার চিত্র একেবারেই অন্যরকম, যেখানে যুদ্ধে জয়ী হতে হবে ব্যাংকগুলোকে, আর জয়ের শতাংশের গণনা নিয়ে এখনও চলছে হিসেব নিকেশ। After Thursday's decision, Nusrat Momi, Channel 24. Rate cuts which are now seen starting. 24 থেকে এখন বাকি মাত্র দুই। তবে এই যাত্রাটা সহজ ছিল না ইউরোর দুই ফাইনালিস্ট স্পেন ইংল্যান্ডের। গ্রুপ পর্বে একক আধিপত্য ছিল স্প্যানিশদের, একমাত্র দল হিসেবে শতভাগ জয়। ক্রোয়েশিয়া, ইতালি কিংবা আলবেনিয়া কেউই পাত্তা পায়নি স্পেনের তারুণ্যের কাছে। বিপরীতে অনেকটা ধুঁকতে ধুঁকতে রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড, এক জয় দুই ড্র। তবুও সি গ্রুপের চ্যাম্পিয়ন ইংলিশরা মাত্র 5 পয়েন্ট নিয়ে, বি গ্রুপে 9 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল স্পেন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় দুদলই রাউন্ড অফ 16-এ পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জর্জিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে দেলা ফুয়েন্তে শিষ্যরা, আর পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের 2 গোলে স্লোভাকিয়াকে বিদায় করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে স্পেনকে চ্যালেঞ্জ জানিয়েছে জার্মানি, তবে শেষ হাসি ইয়ামাল নিকো উইলিয়ামসদের, আর টাইব্রেকে সুইজারল্যান্ড বাধা টপকেছে ইংল্যান্ড। ফাইনালের আগে আরেক ফাইনাল হয়েছে ফ্রান্স স্পেন লড়াই। বিস্ময়বালক লামিন ইয়ামালের হাসি কেড়ে নিতে পারেনি কিলিয়ান এমবাপ্পে, আর সুপার সাব ওয়াটকিন্সের শেষ মিনিটের গোলে ডাচদের হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে গ্যারেথ সাউথগেট শিষ্যরা। বার্লিনে শিরোপা যার হাতেই উঠুক, আসরে অপরাজিত চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সাফাত মিদুল, চ্যানেল 24। শিরোপা সাফল্যে বিপরীত মেরুতে দুই দেশ, সর্বাধিক 16 কোপা আমেরিকা জয়ের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা, বিপরীতে 2-এর অপেক্ষায় কলম্বিয়া। টানা দ্বিতীয় ফাইনালের পথে কানাডা, চিলি ও পেরুকে হারিয়ে গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে আলবিসেলেস্তে। কলম্বিয়ার বড় বাধা ছিল ব্রাজিল, সেলেসাওদের সাথে পয়েন্ট হারালেও হারিয়েছে প্যারাগুয়ে আর কোস্টারিকাকে, হয়েছে গ্রুপ সেরা। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিয়েছে ইকুয়েডর। 1-1 সমতার নির্ধারিত সময় শেষে আরও একবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জাদু দেখেছে বিশ্ব। আর্জেন্টিনা পৌঁছে গেছে শেষ 4-এ, তবে পানামাকে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া আসরের সবচেয়ে বড় ব্যবধানের জয়ে। সেমিতে এসে চলতি আসরে প্রথম গোল করেছেন লিওনেল মেসি, আর প্রথমবার অংশ নেয়া কানাডাকে বিদায় করে ফাইনালে স্কালোনি শিষ্যরা। তবে পারেননি অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা, উরুগুয়েকে হারিয়ে টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড কলম্বিয়ার। এটি শেষ কোপা আমেরিকা দি মারিয়ার, কার্যত লিওনেল মেসি, হামেস রদ্রিগেজেরও। আসরটা রঙিন করে রাখতে চায় দুদেশই, কিন্তু মায়ামিতে উৎসব করবে এক দল, আর্জেন্টিনা কিংবা কলম্বিয়া। আশিক রুদ্র, চ্যানেল 24। শিষ্য কখনো গুরুর ঋণ শোধ করতে পারে না, চিরসত্য এই কথাটি অক্ষরে অক্ষরে মানেন লিওনেল স্কালোনি। তাই তো যখনই সুযোগ পান গুরু লুইস দেলা ফুয়েন্তেকে প্রশংসায় ভাসান, যাকে বলা হয় স্প্যানিশ ফুটবল পুনর্জাগরণের অন্যতম পুরোধা। 2008-12 আন্তর্জাতিক ফুটবলে স্বর্ণালী সময় পার করেছে স্পেন। বিশ্বকাপের আগে পরে 2 বার ইউরোর চ্যাম্পিয়ন হয় লা রোহা ফিউরিরা। 2013 কনফেডারেশন কাপের ফাইনালে হারের পর থেকে ছন্দপতন, মাঝসাগরে দুর্বিপাকে পড়া অলমো মোরাতাদের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে।
স্প্যানিশ ঐতিহ্যের দিকে তাকার সাথে গতিশীল ফুটবলে নজর দেন 63 বছর বয়সী এই কোচ। 2023 সালে এসে দূর করলেন 11 বছরের শিরোপা খরা। উয়েফা নেশনস লীগ জয় করে স্পেন। মিকেল মেরিনো, দানি অলমোরা বয়সভিত্তিক দল থেকে ফুয়েন্তের সাথে আছেন। তাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। এবার ফুয়েন্তের সামনে ইউরো জয়ের হাতছানি। 66 বিশ্বকাপ প্রথম আর শেষ, এরপর প্রতিটি মেজর টুর্নামেন্টে ইটস কামিং হোম স্লোগান শোনা গেলেও শিরোপা আর কখনো ইংল্যান্ডে যায়নি। তবে এবার একটু বেশি আশাবাদী ইংলিশরা। গ্যারেথ সাউথগেটের ছোঁয়ায় বদলে যাওয়া থ্রি লায়ন্স এবার আরও পরিণত। গেল ইউরোর ফাইনালের হার থেকে শিক্ষা নিয়ে এবার 58 বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড। 2016 সালে দায়িত্ব নেবার পর থেকে ইংলিশদের উন্নতির গ্রাফ একটু একটু করে উপরে উঠেছে। এই ইউরোতেই ইংল্যান্ডের কোচ হিসেবে সেঞ্চুরি ম্যাচ পূরণ করেছেন গ্যারেথ সাউথগেট। ফাইনালটা তার 102তম। হ্যারি কেইন, ডেক্লান রাইসদের কণ্ঠে শুধু সাউথগেট স্তুতি। ইউরোর শিরোপাটা প্রিয় গুরুর জন্য জিততে চান। মাঠে ইয়ামাল ফডেনদের দৈরথের সাথে কৌশলের লড়াইটা হবে দুই মাস্টার মাইন্ডের। আশিক রুদ্র, চ্যানেল 24। দুই নাম্বার 10, কে সেরা? সর্বকালের সেরার প্রশ্নে প্রশ্নাতীতভাবে এগিয়ে লিওনেল মেসি, কিন্তু এবারের কোপায় তাকে পেছনে ফেলেছেন হামেস রদ্রিগেজ। দুজনের আরও মিল, অধিনায়ক, দলের কাণ্ডারি, হতে চলেছে শেষ কোপা আমেরিকা। ফাইনালের আলো আকর্ষণ দুটোই মেসি আর হামেস রদ্রিগেজকে ঘিরে। একজনের বয়স 37, প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ, সব জিতেছেন, বিশ্বকাপ থেকে কোপা, ফিনালিজিমা, ব্যক্তিগত সব অর্জনও। এবার অবশ্য ইঞ্জুরিও প্রতিপক্ষ, খেলতে পারেননি সব ম্যাচ। আরেকজনের 33, কিন্তু এখনও জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জেতা হয়নি। এই কলম্বিয়া না পারলে আর কবে? 28 ম্যাচ ধরে অপরাজিত দলটির 25 জয়ের অন্যতম সেরা পারফর্মার। এবারের কোপা আমেরিকাতেও তার হাত ধরেই এগিয়ে চলেছে কলম্বিয়া। মেসির সমান এক গোল করলেও তাকে পেছনে ফেলেছেন অ্যাসিস্টে। কোপা ইতিহাসেরই সবচেয়ে বেশি 6 গোলের উৎস গড়ে দিয়েছেন এই স্ট্রাইকার। এখানেও সেই মেসিকেই পেছনে ফেলেছেন, যে কিনা 2021 করেছিলেন 5 অ্যাসিস্ট। বদলে যাওয়া এই রদ্রিগেজের উত্থান অবশ্য এক দশক আগে, 2014 বিশ্বকাপে। হামেসের ছোঁয়ায় কলম্বিয়া পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। অবিশ্বাস্য সব গোল এখনও হৃদয়ে কাঁপন ধরায়। রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল তাদের চতুর্থ সর্বোচ্চ দামে। লালিগাতেও শুরু হয়েছিল মেসির সঙ্গে রদ্রিগেজের প্রতিদ্বন্দ্বিতা, যেখানে জিততে পারেননি হামেস, হারিয়ে গিয়েছিলেন, বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। ফিরে এসে পারবেন কি এবার? দলের পারা না পারার শঙ্কা থাকলেও টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার জেতার তালিকায় অনেক এগিয়ে হামেস রদ্রিগেজ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ফুটবল মানেই পাগলামি, যে পাগলামিতে লাতিনরা বরাবরই এগিয়ে। আর্জেন্টিনা কলম্বিয়ার মতো ফাইনালের মঞ্চ মায়ামিতেও শুরু হয়ে গেছে উন্মাদনা। দুদেশের লোকাল কমিউনিটিতে উঠছে নিজ নিজ দেশের পতাকা। বাড়তি মাত্রা যোগ করছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিশাল ম্যুরাল। গ্র্যান্ড ফিনালের আগে দিয়েগো মারাদোনাকেও স্মরণ করছে আলবিসেলেস্তে সমর্থকরা। পিছিয়ে নেই কলম্বিয়া ফ্যানরাও, ঘুরে বেড়াচ্ছেন জার্সি পরে, ঐতিহ্যবাহী হেটও পরতে দেখা গেছে। প্রিয় তারকা হামেস রদ্রিগেজের দিকে তাকিয়ে পুরো দেশ। ফ্যান জোনে দুই দলের সমর্থকরা মেতেছেন কথা লড়াইয়ে। তাদের কেউ মাঠে বসে খেলা দেখার অপেক্ষায়, কেউ আবার প্রিয় দলের জন্য গলা ফাটাবেন ফ্যান জোনে বসে। আমার স্বামী খেলা পাগল, সে টিকিট কিনেছে, কলম্বিয়াকে সমর্থন দিতে মাঠে যাবে, কিন্তু জার্সি পরবে মেসির। সে সব সময় এমনটা করে, তবে অবশ্যই কলম্বিয়ার জয় চাই। মায়ামিতে আমার মেয়ের গ্রাজুয়েশনে এসেছিলাম, একই সঙ্গে কোপা ফাইনাল দেখার সুযোগ। আমি চাই আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। ফাইনালের আগে কলম্বিয়ার এক সেলুনে বেড়ে গেছে ব্যস্ততা। অভিনব চুলের কাটিংয়ে জায়গা করে নিচ্ছে প্রিয় ফুটবলারের ছবি। কাস্টমারদের পছন্দের শীর্ষে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা। প্রতিটি কাটের জন্য নাপিত ও ট্যাটু শিল্পীদের সময় লাগছে 3-4 ঘন্টা। মন্টেনেগ্রোর ধর্মীয় প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে ফাইনালের উন্মাদনা।
কলম্বিয়ার প্রতি সমর্থন জানিয়ে ফুটবল খেলেছেন নারী সন্ন্যাসীরা, নেচে গেয়ে শুভকামনা জানিয়েছেন প্রিয় দলকে। অদ্ভুত কাণ্ড আর্জেন্টিনা সমর্থকদেরও। বুয়েনস আইরেসের এক শেফ কাটলেটের মধ্যে ফুটিয়ে তুলেছেন প্রিয় ফুটবলারের ছবি। আনহেল দি মারিয়া এমিলিয়ানো মার্টিনেজদের মুখের আকৃতি দিয়ে বানানো কাটলেট পরিবেশন করা হচ্ছে প্লেটে। কলম্বিয়ান হলেও পপ তারকা শাকিরা যেন সবার, মায়ামির হার্ড রক স্টেডিয়াম মাতাবেন ফাইনালের মাঝ বিরতিতে, যে কারণে 15 মিনিটের ব্রেক করা হয়েছে 25 মিনিট, তাতেই চটেছেন কলম্বিয়ান কোচ। ইকরাম হুসাইন, চ্যানেল 24।